বিস্ময়কর এক শহর। পাখির চোখ দিয়ে দেখলে মনে হবে ঠিক যেন একটি মানুষ চিত হয়ে শুয়ে আছে। এ যেন প্রকৃতির এক রহস্য। বলছি পাহাড়ে ঘেরা একটি ছোট্ট শহরের কথা। ইতালির সিসিলির সেঞ্চুরিপ শহরটি এটি না মাউন্ট পর্যন্ত বিস্তৃত। অত্যাশ্চর্য দৃশ্যের জন্য এটি সিসিলির বারান্দা নামে পরিচিত। সম্প্রতি প্রিয় আন্দ্রেয়া পেরি নামক একজন 32 বছর বয়সী এক স্থানীয় ফটোগ্রাফার ড্রোন ব্যবহার করে আকাশ থেকে সেঞ্চুরিপ শহরের আকৃতি ক্যামেরা বন্দী করেছেন। সেই ছবি দেখেই সবাই তাজ্জব বনে গেছে। যদিও গুগল আর্থে প্রথমবারের মতো নিজ শহরের আকৃতি দেখেন প্রিয়, তবে তিনি পরীক্ষামূলকভাবে তা দেখার জন্য ড্রোন উড়িয়ে ছবি তোলার চেষ্টা চালান। সেটি আকাশে উঠতেই মনিটরে প্রিয় যে দৃশ্য দেখলেন তা ছিল সত্যিই অবাক করা। তিনি কয়েকটি ছবি তোলেন, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ইতালীয় ওই ফটোগ্রাফার গণমাধ্যমে বলেন, পুরো বিশ্ব এই শহরের উদ্ভট আকৃতি দেখে অবাক হয়েছে। অনেকে এটি সত্যি বলে বিশ্বাস করেননি, তারা ভেবেছিল আমি ফটোশপের সাহায্যে এটি করেছি। তবে অনেকেই এখন গুগল আর্থে এই স্থানটি অনুসন্ধান করে। সমুদ্র পৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা প্রায় 2400 ফুট। সেঞ্চুরি পেনা প্রদেশের গ্রামাঞ্চলের পাশাপাশি প্রায় 40 মাইল দূরে বিখ্যাত মাউন্টেন অ্যাটনার আশ্চর্যজনক দৃশ্য দেখা যায়। এ কারণে অনেক পর্যটকরাই ভিড় জমান এই শহরে।